এই অবৈধ সরকার বিগত 15 বছর যাবত এদেশের নাগরিকের মৌলিক অধিকার সাংবিধানিক অধিকার ভোট এবং ভাতের অধিকার কেড়ে নিয়েছে এই অবৈধ সরকার এই দেশ থেকে একটি অকার্যকর দেশে পরিণত করেছে সরকারের প্রধান শেখ হাসিনা আজকে আমাদেরকে দুর্ভিক্ষের ভয় দেখাচ্ছে বলতে চাই বাংলাদেশের জনগণ বুকের রক্ত দিয়ে 71 সালে স্বাধীনতা অর্জন করেছে তার অধীনে থাকার জন্য নয় সংগ্রাম করেছে এর জন্য ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে ভোটের মালিক অধিকার ফিরিয়ে দিতে হবে সাংবিধানিক অধিকার ফিরিয়ে দিতে হবে 7ই জানুয়ারি কোন প্রহসনের নির্বাচন হবে না তার মাঠে কোন প্রহসনের নির্বাচন আমরা করতে দিব না তৃণমূলে এই অবৈধ সরকারের এই দামি নির্বাচন প্রতিহত করা হবে বুকে রক্ত ঢেলে দিব তবু এই দেশে জনগণের ভোটার অধিকার ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ।